জীবনটা পরিবর্তন করতাম। এক মানে বিশ্বর আগে ভুল কাম করছন, ফাতলামি করছন, খেয়র লাগি লাগা লাগি খরচন, ইতা মানুষে ঘরে ভুলে যাইব। এই বয়সে অনেক সময় ছেলেরা দুষ করিলায়, অনেক সময় দুষ্টামি করে, মারামারি করে। বিশ্বর কর্তা কি আপনার বিবাহের সময় আসিয়া যার, রুজি রোজগারের সময় আসিয়া যার, আপনার বিশেষ করিয়া মানে আপনার নিজের পায়ে দাঁড়াইবার সময় আসে। এই সময় আপনি সম্পদ বানাইতা, রুজি রোজগার কর্তা, জীবনটা সুন্দর কর্তা, সমাজের সঙ্গে মিলিয়া চলতা, বালা মাঞ্চর সঙ্গে চলতা, বালা মফিলে যাইতা, নেক্সট বছর দেখার চেষ্টা করতা। 40 বছরের ভিতরে আপনি যদি কামিয়া বই যান, টেকা পয়সা রুজি কর্তা ভারত, সমাজ যদি গণ্য হন, তাহলে দেখবায় 40-এর ঘরে মুরব্বিওয়ার ঘরে ও 20 বছরের ভিতরে যেটা খামাইছিলা ওটার কারণে বাকি আরো 20 বছর এমনি ঠেলায় যাইব কি আপনার অসুবিধা নাই। 20 বছর ঠেলা যাইব গিয়া মাঞ্চ কইব, আমার যুবক ছেলেটা বালা আসলো, বালা বালা কইব, মিলব, সারাই সাহায্য করব, দোয়া করব। আপনার আমলের জিন্দেগি দেখবা সব জারি থাকব। এখন যদি খ মুখর আগে বেশি করে এবাদত বাড়াই দিছেন, আপনার জিন্দেগি দামল নমায় এর লাগে। বাবা লক্ষ্য করক কয়া, যুবক সমাজ মা বোন হলে লক্ষ্য করক কয়া, নমাজের প্রতি খেয়াল করক কয়া, সংসার সুখের হয় রমণীর গুণে। মহিলা যদি গড়টারে সুন্দর করিয়া সাজাইয়া পবিত্রময় করিয়া রাখেন, যার জন্য মহিলায় গড়ের মধ্যে নমাজ পড়েন, কোরআন শরীফ যদি তিলাওয়াত করেন, গড়ে যদি মহিলা স্বামীর কথা হুকুম মাফিক যদি চলিয়া থাকুন, তাহলে জানিয়া রাখবা এই মহিলার কারণে স্বামীর উন্নত সম্মান বাড়ে। মহিলা দুর্ব্যবহার করলে, বেআলতে বেপর্দাশীল হিসাবে চললে স্বামীর ইজ্জত ইজ্জত হুরমত জমিনের মধ্যে কমে যায়, মানুষে আর সম্মান দেয় না। এর লাগি বিশেষ করিয়া সন্তান যেই সময় 7 বছর ওই জীব মুরু সিবিয়া নাকু, তোমার আওলাদরে তুমি হুকুম করো, কি হুকুম করো, নমাজের জন্য আদত করো রে ও আওলাদ। তোমার বয়স হয়ে গেছে গিয়া 7 বছর, এখন তুমি আজ থাকি নমাজ পড়া আরম্ভ করিলাও, 7 থাকি নমাজের আদেশ করো। 10 বছর বয়স হয়েছে কইবা, এত আবর নাবালিক রয়েছে এখানে নমাজ পড়িত, 7 থাকি তারে নমাজের তাকিদ দেও, নমাজের আদত বানাও, কোরআন শরীফ তিলাওয়াতের জন্য তাকিদ দেও, কোরআন শরীফ তিলাওয়াত করো। 7 থাকি তাকিদ দেওয়া মানে 10-এর ভিতরে সে নমাজ তার কিছু পাক্কা হয়ে যাইত গিয়া, 12-এর ভিতরে পূর্ণ পাক্ক হয়ে যাইত, বালিগর ঘর থাকি আমল নমাই হিসাব আরম্ভ হয়ে যাব। মেয়ে সন্তান বালি হয় 10 টাকি 14-এর ভিতরে, আর ছেলে সন্তান বালি হয় 12 টাকি 16-এর ভিতরে। এর লাগি বিশেষ করিয়া বালিকার আগ পর্যন্ত আপনার ছেলের যদি দমক দিয়ে নমাজ পড়ায়, মেয়েটারে যদি নমাজ পড়ায়, মেয়েটারে যদি